নমস্কার বন্ধুরা, আজকে এই চ্যানেলে একটি ভিন্ন স্বাদের বিষয়বস্তু আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে। আমরা বাঙালিরা বিভিন্ন উৎসব পালন করে থাকি, বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি। এই যে উৎসব, এই উৎসব আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পালন করে থাকি। নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমি কোন বিষয়ের কথা বলছি। আমি বাংলা নববর্ষের কথা বলছি, অর্থাৎ পহেলা বৈশাখের কথা বলছি। বাঙালি হিসেবে যদি আমরা নাই জানলাম যে কেন আমরা এই বাংলা নববর্ষ উৎসব পালন করি এবং কোথায় কিভাবে পালন করি, তাহলে আমার মনে হয় সেটা খুব খারাপ দেখায়। যে কারণে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে আমরা বাঙালিরা কেন নববর্ষ বা পহেলা বৈশাখ উৎসব পালন করি। এর পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা হবে যে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই নববর্ষ উৎসবে হিন্দুরা গণেশ এবং লক্ষ্মী পুজোর মাধ্যমে হালখাতা করে থাকে। প্রশ্ন হলো, কেন গণেশ এবং লক্ষ্মীকেই বেছে নেওয়া হয়? এই ভিডিওতে সে সম্পর্কেও আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। আমি প্রত্যক্ষ রায়, আপগ্রেড ইউর সেলফ এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে আপনার কাছে একটি অনুরোধ যে ভিডিওটি অনুগ্রহ করে লাইক করবেন, আমরা তাহলে উৎসাহ পাই পরবর্তী ভালো ভিডিও করার জন্য। আর যদি মনে হয় এটি শেয়ার করার প্রয়োজন রয়েছে, তাহলে শেয়ার করবেন। আর এই চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক যে এই যে আমরা বাঙালি হিসেবে নববর্ষ উৎসব পালন করতে যাচ্ছি বা পহেলা বৈশাখ উৎসব পালন করতে যাচ্ছি, এর পেছনে ইতিহাসটা কী, কেন করছি। বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই 14 এপ্রিল নির্দিষ্ট করা হয়েছে যে এই দিন আমরা অর্থাৎ বাঙালিরা নববর্ষ উৎসব পালন করব। পশ্চিমবঙ্গের চান্দ্রসৌর বাংলা পঞ্জিকা অনুসারেও 14 এপ্রিল এই দিনটি পালনের নির্দেশ দেওয়া রয়েছে। প্রশ্ন হলো যে কেন আমরা এই দিনটিকে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ হিসেবে গ্রহণ করি। বাংলা সাল প্রবর্তন নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রাচীন বঙ্গদেশের রাজা শশাঙ্ক, নিশ্চয়ই তার নাম শুনেছেন, গৌড়ের রাজা শশাঙ্ক বঙ্গাব্দ চালু করেছিলেন। তিনি রাজত্ব করেছিলেন আনুমানিক 590 থেকে 606 খ্রিস্টাব্দ পর্যন্ত। সপ্তম শতাব্দীর সূচনায় শশাঙ্ক বঙ্গদেশের রাজ চক্রবর্তী রাজা ছিলেন। আধুনিক বঙ্গ, বিহার এবং উড়িষ্যার অধিকাংশ এলাকা তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। অনুমান করা হয় যে জুলীয় বর্ষপঞ্জির বৃহস্পতিবার 18 মার্চ 594 এবং গ্রেগরীয় বর্ষপঞ্জির শনিবার 20 মার্চ 594 বঙ্গাব্দের সূচনা হয়েছিল। প্রশ্ন হলো, কেন করেছিলেন? কারণ শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা, আর প্রত্যেক রাজাই নিজের কৃতিত্ব জাহির করতে চান। যে কারণে শশাঙ্ক নববর্ষ উৎসব পালনের মাধ্যমে বা শুরু করার মাধ্যমে তিনি যে বাংলার স্বাধীন এবং সার্বভৌম রাজা তা জনসমক্ষে প্রচার করেন এবং বাঙালি জাতি যে জেগে উঠছে তারও তিনি আভাস দেন। দ্বিতীয় যে মতবাদটি রয়েছে সেটি হলো, আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষের মধ্যযুগে শাসক সম্প্রদায় ছিলেন মুসলিম, অর্থাৎ সুলতানি যুগ এবং মোগল যুগ ছিল। ভারতে এই ইসলামী শাসনকালে হিজুরি পঞ্জিকা অনুসারেই সকল কাজকর্ম পরিচালিত হতো। মূল হিজুরি পঞ্জিকা চান্দ্র মাসের ওপর নির্ভরশীল। চান্দ্র বৎসর সৌর বৎসরের চেয়ে 11-12 দিন কম হয়, কারণ সৌর বৎসর 365 দিন হয়, কিন্তু চান্দ্র বৎসর হয় 354 দিন। এ কারণে চান্দ্র বৎসরে ঋতুগুলি ঠিক থাকে না, আর চাষাবাদ ও এ জাতীয় অনেক কাজ ঋতু নির্ভর হয়। এজন্য ভারতের মোগল সম্রাট আকবরের সময়ে প্রচলিত হিজুরি চান্দ্র পঞ্জিকাকে সৌর পঞ্জিকায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্রাট আকবর ইরান থেকে আগত বিশিষ্ট বিজ্ঞানী ও জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজিকে হিজুরি চান্দ্র বর্ষপঞ্জিকে সৌর বর্ষপঞ্জিতে রূপান্তরিত করার দায়িত্ব প্রদান করেন। তাই অনেকেরই মতে যে আকবরের সময়কাল থেকেই এই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এরপর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন।
এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়, যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে। তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হাল খাতা তৈরি করা। হাল খাতা বলতে একটি নতুন হিসাব বই বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে হাল খাতা হলো বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়া। গ্রাম, শহর, বাণিজ্যিক এলাকা সকল স্থানেই পুরানো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয় এবং এই দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকেন এবং এই প্রথাটি এখনও অনেকাংশেই প্রচলিত রয়েছে। তৃতীয় যে মতবাদটি রয়েছে সেটি হলো পুঁথি গবেষক ও বিশিষ্ট পণ্ডিত যতীন্দ্রমোহন ভট্টাচার্য বাংলা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সন তারিখ সম্পর্কে নানা অনুসন্ধান করেছিলেন, সেজন্য তাকে এ অঞ্চলের সন তারিখ সম্পর্কে একজন বিশেষজ্ঞ বলে অভিহিত করা হয়। তিনি তার বিশিষ্ট গবেষণাকর্ম বাংলা পুঁথির তালিকা সমন্বয়ে বলেছেন যে সুলতান হোসেন শাহের আমলে বঙ্গাব্দ বা বাংলা সন চালু হয়। বাংলা ভাষা, সাহিত্য ও বাঙালিত্বের বিকাশেও শামসুদ্দিন ইলিয়াস শাহ ও সুলতান হোসেন শাহের অবদান বিরাট। সুলতান হোসেন শাহ নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে গর্ব অনুভব করতেন। শাহ এ বাঙালিয়ান বলে নিজের পরিচয় লিপিবদ্ধ করেছেন তিনি। তাদের একজন অর্থাৎ হোসেন শাহের পক্ষে বাংলা সন চালু করা অসম্ভব নয়। তবে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে এই যে পহেলা বৈশাখ বা নববর্ষ, এটা আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই পালন করি এবং এই পহেলা বৈশাখ শুধুমাত্র যে বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে নয়, সমগ্র যে সমস্ত জায়গায় বাঙালিরা রয়েছেন তারাও পালন করে থাকে। বাঙালি হিসেবে এটা আমাদের কাছে একটি গর্বের বিষয়। কিন্তু প্রশ্ন হলো যে হিন্দু সম্প্রদায় কেন এই দিনটিতে গণেশ পুজো এবং লক্ষ্মী পুজোর মাধ্যমে শুরু করে, বিশেষ করে ব্যবসায়ীরা? এর পেছনে কারণটি হলো হিন্দুরা বিশ্বাস করে যে মানুষের সমস্ত বাধা বিপত্তি দূর করতে পারেন যে ঈশ্বর, যে ভগবান, তিনি হলেন গণেশ। এবং গণেশকে এই বর দান করেছিলেন স্বয়ং শিব যে সকল দেবতার আগে তোমার পুজো করতে হবে, তবেই সমস্ত পুজো সার্থক হবে। যে কারণে হিন্দুরা এই বিশ্বাস নিয়েই সর্বপ্রথম এই গণেশ পুজো করে। গণেশ পুজোর মাধ্যমে তারা তাদের যে বছরের শুরুটা করতে চায় এবং সেই শুরুটা যদি ভালো হয় তাহলে সমগ্র বছর তাদের ভালো যাবে, এই বিশ্বাস নিয়েই হিন্দুরা এই পহেলা বৈশাখের দিনে গণেশ পুজো করে। গণেশ পুজোর সঙ্গে সঙ্গে তারা লক্ষ্মীরও আরাধনা করে। লক্ষ্মী পুজো এই জন্যই করে কারণ লক্ষ্মী হলো শান্তি এবং সমৃদ্ধির দেবী। হিন্দুদের বিশ্বাস যে গণেশ পুজোর সঙ্গে সঙ্গে যদি লক্ষ্মী দেবীর পুজো করা হয় তাহলে সেক্ষেত্রে ঘরে শান্তি, শৃঙ্খলা এবং সমৃদ্ধি আসবে, অর্থের কোনো অভাব হবে না। তবে এই পয়লা বৈশাখ উৎসব শুধুমাত্র হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, যথেষ্ট ধুমধাম করে সমগ্র বাংলাদেশেও এটি কিন্তু পালন করা হয়। এই সময় আমরা বাঙালিরা নতুন নতুন পোশাক পরি এবং একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করি এবং যে কারণে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই পয়লা বৈশাখ উৎসবের আগেই কিন্তু চৈত্র সেল এই ব্যাপারটি চলে আসে। আর চৈত্র সেলে নিশ্চয়ই আপনি জানেন যে এই সময় শহরের অধিকাংশ দোকানে ক্রয়ের উপর দেওয়া হয়ে থাকে বিশেষ ছাড়, যার প্রচলিত কথ্য নাম চৈত্র সেল। তাই পয়লা বৈশাখ উপলক্ষে এবং এই ছাড়ের সুবিধা গ্রহণ করতে অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে গ্রাম বাংলার সমস্ত মানুষ এক মাস ধরে নতুন জামাকাপড় ইত্যাদি ক্রয় করে থাকেন। এই সময় বিভিন্ন স্থানে মেলার আয়োজন হয়। এরকমই একটি মেলার নাম হলো বউ মেলা এবং ঘোড়া মেলা। এই দুটি মেলার বিশেষত্ব হলো এই যে গ্রাম বাংলার বিভিন্ন মানুষ এই মেলায় অংশগ্রহণ করে এবং গ্রামের যে কুটির শিল্পগুলো রয়েছে সেই কুটির শিল্পের পরিচয় পাওয়া যায় এই দুটি মেলায়। আমরা বাঙালিরা দীর্ঘদিন ধরে এই নববর্ষ বা পয়লা বৈশাখ উৎসব পালন করে আসছি এবং ভবিষ্যতেও পালন করব। হোক না আমরা বিভিন্ন ধর্মের মানুষ হয়ে থাকি বা বিভিন্ন বর্ণের মানুষ হয়ে থাকি, কিন্তু আমাদের প্রথম পরিচয় যে আমরা বাঙালি, সেই বাঙালিয়ানা যেন ভুলে না যায়। তার জন্য এই দিন পালনের মাধ্যমে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিজেদের মধ্যে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব স্থাপন করতেই পারি, যেটা বর্তমানে বড়ই অভাব। যে কারণে আজকে মানুষে মানুষে, বাঙালি বাঙালির মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে রক্ত ঝরছে এবং
পারস্পরিক অবিশ্বাসের ক্ষেত্র তৈরি হচ্ছে, যা আমরা এই ধরনের উৎসব পালনের মধ্য দিয়ে এই সমস্যাকে নির্মূল করতে পারি। তাই একজন বাঙালি হিসেবে আপনাদের প্রত্যেককে জানাই শুভ নববর্ষ। আগামী দিনগুলি আপনাদের সুখময় হয়ে উঠুক। এই ভিডিও থেকে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, আর এই চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আজ এখানেই ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।